হ্যালো বন্ধুরা, আমি আকাশ, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটির কী টপিক। গতকাল একটি ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওটি ছিল ভি নেটওয়ার্ক নিয়ে। জাস্ট ওইটা একটা অ্যাপ ছিল, ওই ভি নেটওয়ার্কে তুমি অ্যাকাউন্ট করে কোনো রেফার ছাড়া জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করলে প্রতিদিন মোটামুটি 12 ভি কয়েন আর্নিং করে যেত, যেখানে 12 ভি কয়েনের মূল্য হচ্ছে 80 টাকা, মূল্য অনুযায়ী ধরলো 960 টাকা। অর্থাৎ প্রতিদিন তুমি টোটালি কোনো কাজ ছাড়া, উইদাউট কাজ ছাড়া এবং উইদাউট রেফার ছাড়া জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করলে, অর্থাৎ 24 ঘন্টা অ্যাক্টিভেট করলে ওইখান থেকে টোটালি তুমি 960 টাকার মতো আর্নিং করতে পারবে। আর আজকে যেই অ্যাপটা শেয়ার করবো এটা হচ্ছে পাই নেটওয়ার্ক। এখানেও জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করলে প্রতিদিন মোটামুটি 800 থেকে 900 টাকার মতো আর্নিং করতে পারবে কোনো কাজ এবং কোনো রেফার ছাড়া। যদি রেফার করতে পারো তাহলে এখানে একটা ভালো পরিমাণ আর্নিং হবে। আর এই এটা হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি, যারা পাই কয়েন অর্থাৎ পাই নেটওয়ার্ক সম্বন্ধে বোঝো না তাদেরকে মোটামুটি একটা ডিটেলস অথবা বা একটা আইডিয়া দিই। পাই নেটওয়ার্ক হলো এক ধরনের ক্রিপ্টো কারেন্সি, যেমন আমরা বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন এগুলো ইউজ করি, এই পাই নেটওয়ার্কটা একটা বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন এগুলোর মতোই। কিন্তু এটা মার্কেটে এখনও লঞ্চ হয়নি, এটা অতি শীঘ্রই লঞ্চ হবে, থার্ড স্টেপে আছে। তো এটা অতি শীঘ্রই লঞ্চ হবে, থার্ড অর্থাৎ লাস্ট স্টেপে আছে। এটা লঞ্চ হলে এই পায়ের মূল্য মোটামুটি $1 থেকে আর বেশি হয়ে যেতে পারে। তোমরা বর্তমানে জানো যে এক বিটকয়েনের মূল্য মোটামুটি 37 লক্ষ টাকার মতো, আর এক পায়ের মূল্য বর্তমানে হচ্ছে 80 টাকা। যদি এটা মার্কেটে লঞ্চ করে তাহলে ইথেরিয়াম, লাইটকয়েন, বিটকয়েনের মতো এটা হাই একটা প্রাইস হবে। যখন এটা হাই প্রাইস হবে তখন এই পাই কয়েন তুমি কিন্তু অ্যাভেলেবেল পাবে না, অর্থাৎ এভাবে মাইনিং করে এটা আর্নিং করতে পারবে না। আর দ্বিতীয়ত এই পাই কয়েনের হাই রেটটা থাকবে তখন, এখন যদি তুমি অ্যাকাউন্টটা করে রাখো অর্থাৎ অটো মাইনিং করে এখান থেকে আনলিমিটেড পাই কয়েন আর্নিং করতে পারো, তাহলে এই পাই কয়েনটা এক সময় দেখা যাবে তুমি হাই রেটে সেল করতে পারবে, যেটার বাজার মূল্য হতে পারে 20,000-30,000 টাকাও হতে পারে। সো আজকের ভিডিওটি টোটাল দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওতে যাবতীয় সকল কিছু ক্লিয়ার করে দেব। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। এই পাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করার মাধ্যমে তুমি এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এক পাই কয়েন পেয়ে যাবে, অর্থাৎ টোকেন পেয়ে যাবে, যার মূল্য 80 টাকা। আর এখানে জাস্ট মাইনিংটা, অর্থাৎ তুমি যদি এখানে ক্লিক করে মাইনিংটা অ্যাক্টিভেট করো, অর্থাৎ এই যে এখানে ক্লিক করে যদি মাইনিংটা অ্যাক্টিভেট করো তাহলে প্রতিদিন মোটামুটি এখান থেকে 800 থেকে 900 টাকা আর্নিং করতে পারবে। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং কীভাবে এই পাই কয়েনটা আর্নিং করবে দেন এটা উইথড্রো এবং যাবতীয় সকল ডিটেলস আজকে বলে দেবো। জাস্ট ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। ছোট্ট একটি স্টেপ মিস করলে তাহলে এই হতে পারে যে এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। আর এখানে অ্যাকাউন্টটা খুব সিকিউর থাকে এবং হাই লেভেলের অ্যাকাউন্ট থাকে, তো যার কারণে অ্যাকাউন্টটা খুব সাবধানে এবং সিকিউরভাবে করতে হয়। কেননা ভবিষ্যতে তুমি যদি মাইনিং অ্যাক্টিভেট করে মোটামুটি তুমি যদি 20 পাই কয়েনও রাখতে পারো তাহলে এটা দেখা যাবে দুই তিন মাস পরে এই পাই কয়েনটা তুমি 20 পাই কয়েনের মূল্য মোটামুটি 5,000-7,000 টাকা মূল্যে সেল করতে পারবে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা এটা এক ধরনের ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েনের মতো ক্রিপ্টো কারেন্সি। শেষ পর্যন্ত দেখবে এটা যখন লঞ্চ করবে তখন এটার মূল্য হাই হবে, তখন জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে এই পাই কয়েনটা তুমি সেল করে দিতে পারবে। জাস্ট অল্প কিছু কাজ, জাস্ট আদার যেহেতু কাজ নেই, জাস্ট অ্যাকাউন্ট করে মাইনিংটা অ্যাক্টিভেট করবে, অর্থাৎ 24 ঘন্টা একবার মাইনিংটা অ্যাক্টিভেট করবে, এখানে অটোমেটিক তোমার 10 থেকে 12 পাই কয়েন অটোমেটিক আর্নিং হয়ে যাবে। কোনো কাজ করতে হবে না, জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করতে হবে। 24 ঘন্টা একবার অ্যাপে আসবে, আর একবার অ্যাপে আসতে মোটামুটি 10-12 পাই কয়েন পেয়ে যাবে। আর যদি রেফার করতে পারো তাহলে আনলিমিটেড আর্নিং হবে। তো এখন কীভাবে অ্যাকাউন্ট করবে তা দেখিয়ে দিই। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে ক্লিক করে জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবে। সো অ্যাপটি ডাউনলোড করে যখন ইনস্টল করবে তখন এরকম ইন্টারফেস শো করবে। এখানে তুমি অ্যাকাউন্ট করতে পারবে দুটি নিয়মে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। তো আমি সাজেস্ট করবো অ্যাট ফার্স্ট ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবে। সো জাস্ট অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে ফোন নাম্বার, জাস্ট কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর জাস্ট এখানে তোমাকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তার জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। জাস্ট বাংলাদেশ লিখে সার্চ করলে বাংলাদেশ কান্ট্রিটা পেয়ে যাবে। এখানে দেখবে যখন সার্চ করবে তখন উঠবে +880। সো +880 যখন উঠবে তখন তোমাদের এখানে শূন্য থাকবে না, এখানে তুমি শূন্য বাদে নাম্বারটা দেবে। অর্থাৎ এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে শূন্য বাদে নাম্বারটা দেবে, নাম্বার দিয়ে
জাস্ট এখানে যে এখানে একটি অপশন পাবে যেহেতু হাইড হয়ে রয়েছে গো অপশন, জাস্ট এই গো অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে শো করবে, জাস্ট ভেরিফিকেশনটা শেষে যাবে, জাস্ট ওটা আমি দেখিয়ে দেবো। তো ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ এখানে তুমি একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা কীভাবে দেবে, মনে করো তোমার নাম সুমন, জাস্ট এসটা বড় হাতায় দেবে, তারপর 4টি ডিজিট দেবে যেরকম 1 2 3 4 দিয়ে, তারপর UMON এটা দিয়ে জাস্ট এট অথবা হ্যাশ এটা লাগিয়ে দেবে। কেননা যেহেতু এখানে অ্যাকাউন্টটা সিকিউর রাখতে হবে, আর নর্মাল কোনো পাসওয়ার্ড দিলে এই পাসওয়ার্ডটা এখানে নেবে না। আর পাসওয়ার্ডের এক্সাম্পলটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ও অবশ্যই ওই স্ক্রিনের পাসওয়ার্ড অনুযায়ী এখানে পাসওয়ার্ড দেবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এই পাসওয়ার্ড অর্থাৎ তুমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছো এই পাসওয়ার্ডটি এই ভেরিফাই ইউর পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দেবে। দেওয়ার পর এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর তোমাকে কী করতে হবে, এখানে তোমার নাম দিতে হবে অর্থাৎ ফুল নেম, এখানে তোমার ফুল নেমটা দিতে হবে। সো তোমার নাম যদি সুমন হয় তাহলে এখানে তুমি MD লাগাবে অর্থাৎ MD দেবে। তারপর এখানে লাস্ট নেম এখানে তোমার সুমন দেবে অর্থাৎ এখানে MD আর এখানে সুমন, জাস্ট এটা দেওয়ার পর। সো এটা দেওয়ার পর তোমার মোটামুটি কাজ শেষ। তারপর এখানে হচ্ছে তোমার এখানে একটি কাজ করতে হবে, এখানে তোমার ইউজার নেম দিতে হবে। সো এখানে দেবে MD সুমন 1 2 3 4 এরকম দিয়ে জাস্ট এই সাবমিট বাটনটা এনেবল হয়ে যাবে, সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আরেকটি কাজ আছে, তোমার এখানে একটা ক্যাপচা চাবে, নিচে এই অপশনটা পাবে, এই অপশনে এখানে ক্যাপচা চাবে। ক্যাপচা চাইলে এরকম আসতে পারে, জাস্ট ক্যাপচা তো অবশ্যই বুঝো। এখানে দেখো তোমাকে বলা হয়েছে বাইসাইকেল সিলেক্ট করতে। সো এই পিকের মধ্যে, এই পিকের মধ্যে যতগুলো বাইসাইকেল আছে প্রতিটি বাইসাইকেল সিলেক্ট করে দেবে, জাস্ট একটা ক্লিক করে দেবে। সো এখানে এক্সাম্পল হিসেবে দেখায় এখানে আছে বাইসাইকেল, জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। তারপর দ্বিতীয় নম্বর ছবিতে বাইসাইকেল আছে, তারপর এই ছবিতে বাইসাইকেল আছে, এই যে এই ছবিতে। সো আদার্স কোনো জায়গায় আমি বাইসাইকেল দেখিনি, জাস্ট এটাতে ক্লিক করার পর এই যে এখানে নিচে যে অপশনটা ভেরিফাই, এই যে নিচে থাকবে ভেরিফাই, জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, মনোযোগ সহকারে দেখবে, নয়তো অনেক কিছু মিস করতে পারো। সো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ইনভিটেশন কোড, স্ক্রিনে একটি কোড পেয়ে যাবে, এই কোডটি এখানে হুবহু ইন্টার করে দেবে। যদি এই কোডটি ইন্টার করো তাহলে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে 1 পাই কয়েন ফ্রিতে পেয়ে যাবে। সো এটা ইনভিটেশন কোডটা এখানে দিয়ে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবে, তারপর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে হচ্ছে তুমি এই যে এখানে ট্যাপ টু আর্ন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, জাস্ট এখানে স্টার্ট টুয়ে ক্লিক করবে। তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, জাস্ট এগুলো নেক্সট ক্লিক করে দেবে। আমি স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। সো এটা দেখানোর পর তোমার টোটালি মোটামুটি কাজ শেষ। সো তোমার টোটালি অ্যাকাউন্ট কমপ্লিট, আর কোনো কাজ নেই, জাস্ট অ্যাকাউন্ট কমপ্লিট। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর কিছু কাজ করতে হবে, জাস্ট এখানে এইখানে ক্লিক করে প্রতি 24 ঘন্টা একবার এখানে ক্লিক করে এখানে মাইনিংটা অ্যাক্টিভেট করে নেবে। সো তুমি কত টাইমটা কীভাবে বুঝবে, এই পাওয়ার যদি তুমি ক্লিক করো, ক্লিক করার পর একটা টাইম কাউন্ট হবে। জাস্ট আমি টাইমটা দেখাচ্ছি, এই যে এই টাইমটা, এই টাইমটা দেখতে পাচ্ছি এখানে 17 ঘন্টা 19 মিনিট রিমেনিং অর্থাৎ চলছে। 17 ঘন্টা 19 মিনিট পরে সে এখানে মাইনিংটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। সো এখানে তুমি তোমার টাইমটা দেখে নেবে। আর এখানে দেখো আমার টোটালি আর্নিংটা হয়েছে তোমার 1.6559 পাইকয়েন। এক পাইকয়েন আমি রেফারে জয়েন করেছি, সো এখান থেকে পেয়েছি। তোমরা অবশ্যই রেফারে জয়েন করবে। আর এখানে হচ্ছে তোমার যাবতীয় রেফার দেখতে পারবে, অবশ্যই রেফার করবে, এখানে আনলিমিটেড করবে, যত খুশি তত করবে। আর রেফার করার জন্য কী করবে, এই যে নিচে দেখতে পাচ্ছ ইনভাইট, ইনভাইটে ক্লিক করবে। ইনভাইটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবে। আচ্ছা আমি দেখাই, জাস্ট এই তুমি মেমোতে ক্লিক করবে, রেফারটা কীভাবে করবে এই মেমোতে ক্লিক করবে। জাস্ট আমি এটা দেখাবো না, তোমার যেই ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটাই তোমার রেফার কোড হবে। জাস্ট রিভিউ নেমে যদি আমি ক্লিক করি, সো এখানে আমি চলে এলাম এক্সাম্পল হিসেবে দেখার জন্য। এখানে দেখো এখানে লেখা আছে এই যে তোমার এই যে দেখা আছে ইউজার নেম ওয়াইটি আকাশ, মানে এখানে তোমার ইউজার নেমটাই হবে তোমার রেফার কোড। জাস্ট ইউজার নেম দিয়ে তুমি এখানে জয়েন করবে, তাহলে এখান থেকে তুমি রেফার পেয়ে যাবে। আর এখানে প্রতি রেফারেও মেবি 25% কমিশন পাবে, আদার্স কিছু না।
জাস্ট যত পারো তত এখানে রেফার করে নেবে। তো এখানে আর একটি কাজ আছে, তোমার মোবাইল নাম্বারটি ভেরিফাই অর্থাৎ আধার সেটটা ভেরিফাই করতে হবে। জাস্ট আমি দেখিয়ে দেই তোমাকে, এখানে তোমার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। তার জন্য কি করবে, উপরে দেখতে পাচ্ছি যে থ্রি আইকন এখানে চলে যাবে। জাস্ট এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল নামে একটি অপশন, জাস্ট এই প্রোফাইলে চলে যাবে। সো প্রোফাইলে আসার পর এখানে ইউজার নেম ইনভাইটেশন কোড সকল কিছু পেয়ে যাবে। এখানে পেয়ে যাওয়ার পর এখানে দেখো তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং ফেসবুকটা ভেরিফাই করতে বলা হয়েছে। আর এখানে যে পাসওয়ার্ডটা এটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি, টিক রয়েছে। সো এখানে আমি ফেসবুকটা নাথিং অর্থাৎ ভেরিফাই করার জন্য বলবো না, জাস্ট তুমি অবশ্যই তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবে। তো এটা কীভাবে করবে, জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এখানে এখানে একটা নিয়ম রিসিভ ভেরিফিকেশন কোড আর সেকেন্ড সেন্ড কোড আর ওটিপি ভেরিফিকেশন কোড এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট যাই আছে তা জাস্ট এখানে কী করবে, তুমি স্টার্টে ক্লিক করে দেবে। আমি ক্লিক করলাম প্রিপেয়ার টু দ্য সিম ইউ হ্যাভ, জাস্ট তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছ অ্যাকাউন্ট করার সময় ওই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। জাস্ট এখানে ওপেন এসএমএসে ক্লিক করবে। জাস্ট এখন আমি ওপেন এসএমএসে ক্লিক করবো না, দেখি এসএমএসটা কতক্ষণে আসে। ওয়েটিং ফর ভেরিফিকেশন কোড রেজাল্ট, জাস্ট এখানে ওয়েট করব। আচ্ছা একটি কথা বলতে ভুলে গেছি, এখানে তোমার ফোন নাম্বারটা এখন ভেরিফাই করা যাবে না, এটা অনলি ইউএসএর জন্য ভেরিফাই করা যাবে। সো জাস্ট আমরা এই ফোন নাম্বারটা ভেরিফাই করবো না, আমরা আমাদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে ভেরিফাই করে নেব। জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টে চলে যাবে, ওইখান থেকে ভেরিফাই করে নেব। সো এটা আমি এখন দেখাবো না, দেখালে অনেক ঝামেলা হবে। জাস্ট আমি এটা হাইড করে দিচ্ছি। সো এটা হাইড করে দিলাম, জাস্ট ভেরিফিকেশন অ্যাকাউন্ট করবো না। সো এখন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি জাস্ট ওইভাবে কাজ করে এবং মাইনিংটা অ্যাক্টিভেট রাখো, তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবে। আর উইথড্রো অপশন যেহেতু এখন আসেনি, ওটা অতি শীঘ্রই উইথড্রো অপশনটা চলে আসবে। সো ভিডিওটি দেখেছো এবং এখানে মাইনিংটা অ্যাক্টিভেট করে রাখো। এখানে প্রতি আওয়ারে তুমি মাইনিং পাবে অর্থাৎ আর্নিংটা পাবে, টোটালি হচ্ছে 0.10 পাই কয়েন। সো অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করে রাখো। সো আশা করি সকল ডিটেলস বোঝাতে পেরেছি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।